একশো সাতাশিটি পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকাশিত হয়েছে এটিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এবং হিসাব সহকারী সহকারী অথবা কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার যে পথটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে উনচল্লিশটি এমন এখানে মোট দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের একষট্টি জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগের আবেদনটি আজ সকাল দশটা থেকে শুরু হবে আপনাদের যে সকল প্রার্থীর বয়স একে মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর যে ফটি রয়েছে সেটা স্টোর অফিসার বেতন স্কেল রয়েছে বারো টাকা থেকে তিরিশ টাকা গ্রেড এগারো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পথ রয়েছে হিসাব রক্ষক বেতন স্থল রয়েছে বারো হাজার পাঁচশো টাকাতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো এটিতে পদের সংখ্যা রয়েছে পঁচিশটি আপনাদের শিক্ষা যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পথ রয়েছে কম্পিউটার অপারেটার বেতন স্কুল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হওয়ার পাঁচশো নব্বই টাকা গ্রেড এ তেরো এটিতে পদের সংখ্যা রয়েছে সাতাশটি এটিতে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পর্ট রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার বেতন স্কুল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হওয়ার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রী কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ উচ্চমান সহকারী বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেডে এর চোদ্দ এটিতে পদের সংখ্যা রয়েছে নয়টি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় নম্বর ফোট রয়েছে সাতটা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেডের চোদ্দো এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সাত নম্বর ফোট রয়েছে হিসাব বা সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার তিনশো টাকা থেকে বাইশ টাকা গ্রেড এটিতে পদের সংখ্যা রয়েছে বোর্ড হতে শিক্ষা বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনারা যারা এইচএসসি পাশ করেছেন ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে তারা আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আট নম্বর পর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি এটিতে বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার টাকা গ্রেড ষোলো এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার বাপার বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা গ্রেড এ ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দশ নম্বর এবং সর্বশেষ পথে রয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে দুইটি বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেডে ষোলো এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অনন্য ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছর ট্রেডে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডে বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তো এই নিয়োগে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে একশো সাতাশিটি এক থেকে দশ কমকের পদের ক্ষেত্রে আপনারা ফেনী পঞ্চগড় ও ঝালকাঠি জেলার পত্রে আবেদন করতে পারবেন না তবে এতে মোট শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জলের পত্রে আবেদনটি করতে পারবেন তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন আবেদনটি করতে হবে আবেদনটি আজ আঠারো এপ্রিল দু হাজার সকাল দশটা মানে মাত্র বিশ মিনিট পর থেকে এটির অনলাইন আবেদনটি কিন্তু শুরু হবে নয় মে দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটায় এর আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে এক থেকে দুই পদগুলোর জন্য পরীক্ষার ফি তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে দশ নং ক্রমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা ফিটি ফিটি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে এস এম এসে দেওয়া রয়েছে টেলটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে আপনাদের এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে তো এটা অনলাইন আবেদনটি ফিটি যেহেতু টেলিটকমের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে টেলিটকমের মাধ্যমে কীভাবে আবেদনটি এবং ফিটি পরিশোধ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র সত্র যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগের পরীক্ষার সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে ওয়েবসাইটে যে ঠিকানাটি রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন অথবা আপনার মোবাইলে কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তো এখানে এই ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন যেহেতু আবেদনটি আজ থেকে শুরু হবে আবেদনটি শুরু হলে আপনি অতি দ্রুত আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ